नमस्कार बंधुरा, आमी देबू और देबू शिकदार रूप गार्डन चैनल सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी आपनादेर देखाबो शीतकालीन परिचर्या, सेटा होच्छे माल्टा गाछे। माल्टा गाछे किभाबे आपनारा परिचर्या करबेन शीतकाले, अर्थात सामने आपनार जानुआरी फेब्रुआरीते जखन फुल आसबे गाछे, एई गाछे अधिक फुल पावार जन्य आपनारा कि करबेन सेटाई आमी आपनादेर आजके देखाबो। देखुन एटा एखन डिसेम्बर मासेर आजके 25 तारीख। आज के 25 तारीखे गाछेर लेबूटा किन्तु प्राय हलुद हये गेछे। माल्टाटा किन्तु हलुद हओयार जन्य केउ अपेक्षा करे ना, एटा सबुज अवस्थाई खावा हय। ताई बोलबो आपनारा मोटामुटी एत दिन राखार कोनो प्रयोजन नेई, डिसेम्बर मासेर आगेई गाछेर फल सब केटे नेबेन। आमी जास्ट रेखेछिलाम देखि कतटा बड़ो हय, तो आगे आमी फलटा केटे खाबो, तारपर एर परिचर्याटा आपनादेर बोलबो। तो फलटा छिड़े निच्छि एबार। देखुन एर ओयेट मोटामुटी 300 ग्रामेर बेशी हबे। तो आमी एकबार केटे निच्छि एटा, अनेक बड़ो साइजे भालो ना। देखुन एर कालारटा बेश भालोई, आशा करी खेतेओ भालो हबे। অনেক বড়, চাকুতে কাটা যাচ্ছে না, মিডিয়াম, এখনো পুরো মনে হয় পাকেনি, আরো একটু বড় হতো। ঠিক আছে, এটা আমি এবার খেয়ে দেখবো এর মিষ্টতা কতটা। দারুণ মিষ্টি, আমি তো ভেবেছিলাম হয়তো পুরো পাকেনি। দারুণ মিষ্টি, আর সবাইকে বলবো পুরো পাকানোর দরকার নেই, পুরো পাকালে কিন্তু রস কমে যায়। আপনারা আগের থেকে গাছটা ফলটা কেটে নেবেন। তো এবার পরিচর্যা সম্বন্ধে বলবো। এটা আমার আরেকটা মাল্টা গাছ, আমি আগে একটা দেখালাম। এই গাছের থেকে প্রায় 30 থেকে 35টা আমি মাল্টা খেয়েছি। দেখুন গাছের বয়স 2 বছর, গাছটা কিন্তু বেশি বড় ড্রামেও লাগানো নেই, ছোট্ট ড্রামে। গাছটা বড় হয়েছে, দেখুন আমার থেকেও বড়, প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। এবার গাছে তো অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এই গাছে যদি আপনারা অধিক ফুল চান বা যাতে সামনে ফলনটা বেশি হয়, তার জন্য আপনাদের করতে হবে গাছে জল দেওয়া একদম কমিয়ে দিতে হবে। একদম অল্প পরিমাণে জল দেবেন, যাতে গাছে বুঝতে পারে আমাকে খাবার ঠিকঠাক দিচ্ছে না, তখনই গাছ ফুল বেরোনো শুরু হয়ে যাবে। আর অতিরিক্ত খাবার দিলে গাছে, দেখুন এই যে আমার যে ভুলটা করেছিলাম, শুধু পাতা বেরিয়ে গেছে, এই যে বড় বড় পাতা, এই বড় বড় পাতা বেরিয়ে গেছে। আমি যেই খাবারটা কমিয়ে দিয়েছি, দেখুন নতুন করে আবার ফুল বেরোনো শুরু হয়েছে। আপনারা গাছের গোড়াটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি 4 দিন আগে জল দিয়েছি, 4 দিন আগে। মোটামুটি এমনভাবে জল দেবেন যাতে গাছটা মরে না যায়, একদম অল্প অল্প 3-4 দিন পর পর জল দেবেন। আর গাছে অ্যান্টি ফাঙ্গাস অর্থাৎ সাপ আর কিছু কীটনাশক ওষুধ স্প্রে করবেন। যখন ছোট ছোট এরকম পাতা বেরোয়, তখন কিন্তু গাছে প্রচুর পোকামাকড়ের উৎপাত শুরু হয়ে যায়। দেখুন অলরেডি শুরু হয়ে গেছে। এই সময় গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করবেন, যে কোনো কীটনাশক, পোকামারা ওষুধটা স্প্রে করবেন আর সাপ অ্যান্টি ফাঙ্গাসটা স্প্রে করবেন, তাহলে আর দ্বিতীয় কিছু করতে হবে না। আর অনেকেই বলে এটা ওটা স্প্রে করলে গাছে প্রচুর ফলন হয়, এসব ফালতু কথা। আপনি গাছের গোড়ায় জল দেওয়া কমিয়ে দেন আর আপনি নিয়মিত খাবার দেন, আপনার গাছে প্রচুর ফলন হবে। তবে এই গাছের প্রত্যেকটা গাছেরই চারা আমার কাছে পাওয়া যায়, আমি অনলাইনে গাছ পাঠাই, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। প্রচুর চারা আছে আমার কাছে, আমি নিজের গাছ থেকেও চারা তৈরি করি, এবং কিছু কিছু গাছ সব কিছু তো আর পাওয়া যায় না, সেগুলো আমি কিনে এনে বিক্রি করি। আর কমলালেবুর চারা আছে, মাল্টার চারা আছে, সব ধরনের গাছ পেয়ে যায়। ভিয়েতনামি মালটা যেটা সারা বছর হয়, বড় সাইজ হয়, ওটাও আছে আমার কাছে। ব্লাড অরেঞ্জ আছে, সবই পেয়ে যাবেন। আপনারা তো গাছে জল দেওয়া কমিয়ে দিলেন, যে মোটামুটি জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আপনার গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। কিন্তু ফুল যখন গাছে পুরো ভর্তি হয়ে যাবে, তারপরে কিন্তু জলটা বাড়াতে হবে। জল কমিয়ে দিলে কিন্তু গাছের সব ফুল ঝরে যাবে, তখন আপনারা আস্তে আস্তে জলটা দেওয়া বাড়াবেন। ও খোল পচা জল, সপ্তাহে একদিন পরে খোল পচা জলটা দেবেন। আর জলটা তো আপনি অলরেডি বাড়িয়ে দিলেন, আর জলটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে না, তার আগেই ঝরে পড়ে যাবে, কারণ গাছে সেইভাবে রস পাবে না, খাবার পাবে না।
এটা করুন, আপনার গাছে অলরেডি প্রচুর ফল ধরবে। আর এরপরে যখন গাছে ছোট ছোট ফল হবে তখন আমি আরেকটা ভিডিও করব, ওটা থেকে আপনারা জেনে নেবেন গাছের ফলটা কীভাবে ঝরে না পড়ে। আর ডিএপি বা সুফলা ইউরিয়া এইসব রাসায়নিক সার দেওয়ার দরকার নেই, আপনারা খোল পচা জলটা ব্যবহার করুন। আর ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো এইসব দিয়ে একটু হালকা করে দিয়ে দেন। আর আরেকটা কথা, গাছে যখন ফুল আসার সময় হয়ে গেছে কিংবা ফল আছে সেই সময় গাছের গোড়া কিন্তু বেশি খোঁড়াখুঁড়ি করা যাবে না, তখন অল্প পরিমাণে আপনি হালকা করে খুঁড়ে সারটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর গাছের চারার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সব গাছের চারাই অনলাইনে পাঠাই। নমস্কার।